এখন আমরা এখানে 50, 60, 70, 80 বছর বাঁচি। এই জীবনটার পরে আরেকটা জীবন আছে না নাই? সেই জীবনটার নাম পরকাল, সেই জীবনটার নাম পরকাল, সেই জীবনটার নাম অলবাসে বাদাল। মরার পরে আবার আপনাকে জিন্দা করা হবে, আপনি জীবিত হবেন। এই জীবনে যেখানে যা যত কিছু করেছেন, প্রত্যেকটা কাজের পুঙ্খানুপুঙ্খরূপে জাররা জাররা কড়া ক্রান্তি হিসাব নেওয়া হবে নাকি হবে না? জাররা তিন খায়রাইয়ারা, জাররা তিন সাররাইয়ারা। ভালো করেছেন সেটাও পাবেন, মন্দ করেছেন সেটাও পাবেন। যখন আপনি আমি আমরা মরে যাব, প্রথমে আমাদেরকে কবরে দাফন করা হয়। হুজুর ইরশাদ করেছেন, আল কবর আউয়াল মানজিলিম মিন মানাজিলিল আখেরা। আখেরাতের অনেকগুলা চেকপোস্ট আছে, ঘাঁটি আছে, থানা আছে। আখেরাতের প্রথম থানা হলো কবর, প্রথম মঞ্জিল। এই কবরের হিসাবে যারা পাস করতে পারবে, আল্লাহ পাক বলছেন, ফাসাউফাইয়ুহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হাসর পলছে রাত মিজান থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত আল্লাহ পাক সবগুলো হিসাব সহজ করে দেবেন। আমরা জানি কবরে তিনটা প্রশ্ন করা হবে, আপনারাও জানেন, সবাই জানেন, মান রব্বুকা, হো ইজ ইউর লর্ড অলমাইটি, তোমার রবকে। দুই নম্বর প্রশ্ন, আমা দিনুকা, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন, তোমার দিন কি। তিন নম্বর প্রশ্ন, আমার নাবিয়ুকা, হো ইজ ইউর হোলি প্রফেট, তোমার নবীকে। আমি আবার বলছি, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই প্রশ্ন তিনটা কোন ভাষায়? আর বাংলা ভাষার দেখা পাবেন না, আল্লাহর কসম, অন্য কোনো ভাষার দেখা পাবেন না। এই কবর আখেরা তো শুরু হয়েছে আরবি ভাষা। এখান থেকে প্রত্যেকটা থানা, চেকপোস্ট, ঘাঁটি এগুলো পার হয়ে যদি জান্নাতে যান, সেখানের ভাষাও আরবি। আর ভাগ্য বিপর্যয়ে যদি জাহান্নামে যাওয়া হয়, সেখানের ভাষাও আরবি। আমি কি বুঝাতে পেরেছি? আদম আলাইহিস সালাম আমরা আমাদের আব্বা, ওয়াল্লামা আদম আল আসমা আ কুল্লাহা। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আদম আলাইহিস সালামের শরীরে মোটা মোটা মেইন 360টা রগ ছিল। মূলত মানুষের শরীরে রগ আছে 12 লাখ, 12 লক্ষ টিস্যু নার, যেগুলোর ভিতর দিয়ে রক্ত, তার মধ্যে মোটা 360টা। প্রথম মানুষ বাবা আদমের এক একটা রগের ভিতরে আল্লাহ 2 লক্ষ রকমের এলেম দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম 6000 আন্তর্জাতিক মানের ভাষা জানতেন, 6000। জাতিসংঘ এবং ওয়াইসির হিসাব অনুযায়ী আজকে পুরো দুনিয়াতে মানুষ 5500 ভাষায় কথা বলে, 5500। তাহলে 6000-এর বাকি কত? 500। সময়ও প্রায় শেষ, ভাষার ব্যবহারও প্রায় শেষ পর্যায়ে। এটা আদমের মিরাস, উত্তরাধিকার। আদমের ভাষা আরবি, মা হাওয়ার ভাষাও আরবি। যেহেতু তারা জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন, একটু আগে আমি বলেছি
ওলিসান ও আহলি জান্নাতে আরবি, জান্নাতিদের ভাষা আরবি, নূহ আলাইহিস সালামের ভাষা ছিল আরবি। নূহ আলাইহিস সালাম প্রথম মানুষ, আদম আলাইহিস সালামের দশম প্রজন্ম ছিলেন, দশম প্রজন্ম, টেন্থ জেনারেশন। আদমের ছেলে শীষ, শীষের ছেলে অমুক, অমুকের ছেলে তমুক, তমুকের ছেলে তমুক, এইভাবে আস্তে আস্তে দশটা সিঁড়ি, ধাপ, স্তর। জেনারেশনের পরে নূহ আলাইহিস সালাম উলুল আজম পয়গাম্বর ছিলেন, নূহের ভাষাও ছিল আরবি। আবার নূহ আলাইহিস সালামের পরে একটা ছেলে ডুবে মরেছিল, আপনারা জানেন কে নাম, নাকি নবীর ছেলে হয়েও বোধহয় বাঁচা গেছে, পাটারি ছেলে, পাটারি, সম্পদ থাকলেও পাটারি, সম্পদ না থাকলেও চৌধুরীর ছেলে চৌধুরী, ঠিক কিনা বলেন? কিন্তু নবীর ছেলে যখন ইমাম ছিল, ইমাম ছিল না, তখন নবী হওয়া তো দূরের কথা, মোমেনও হতে পারেনি। কেনান যখন ডুবে যাচ্ছিল, লাম্মা তগাল মা ও হামাল না কমফিল জারিয়া, কেনান এই পর্যন্ত ডুবে গেছে, পানি শুধু বাড়ে, শত হলো বাবা, তিনি কেন্দে উঠে বললেন, ইয়া রব, ইন্না ইবনি মিন আহাবি, কেনান তো আমার ছেলে, মনটা কান্দে, একবার নৌকায় তোলার পারমিশন দাও, নৌকায় উঠুক, জীবনটা বাঁচুক। তারপরে পিটিয়ে পাটিয়ে আস্তে আস্তে সাইজ করা যাবে। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার ছেলে নয়। অবশ্যই এই যুগে ইসলামের আদর্শ ঐতিহ্য ধারণ না করলে নবীর ছেলে নবী হয় না, এমনকি মোমেনও হয় না। হয় ডাক্তারের ছেলে বোধহয় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ারের ছেলে, মাস্টারের ছেলে, কিন্তু অনেক পীরের ছেলে কিন্তু পীর হয়, চাই এলেন থাক, চাই না থাক। বড় ছেলে হইল বড় হুজুর, মেজু হুজুর, সেজু হুজুর, ছোট হুজুর, এরকম আছে না নাই? আছে। তাহলে বোঝা গেল ইসলামের উত্তরাধিকার এলেমের মিরাস, এটাই হলো উত্তরাধিকারের সবচেয়ে বড় দিক। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি ইরশাদ করেছেন, আমি দুনিয়া থেকে চলে গেলে আমার উম্মতের আলেমরা, আল উলামা, আলেমরা, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, নবীদের উত্তরাধিকার। আলেমরা তো নবীর ছেলে না, ছেলে না, কিন্তু আলেমদেরকেই আল্লাহ উত্তরাধিকার হিসাবে গ্রহণ করেছেন, এলেমের কারণে, নাকি অন্য কিছু? গায়ে মোড়া, দেখতে তাগড়া, পয়সা পাতি বেশি আছে, এগুলার কোনো দাম নেই, দাম হলো এলেমের। এবারে আরেকটু সামনে আসুন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, সূরা ইউসুফ। নিঃসন্দেহে আমি আল্লাহ স্বয়ং নিজে আনজালনাহু, এই কোরআন নাজিল করেছি, কুরআনান, কারা ইয়াকরাউ কিরাতান ফাহুয়া কুরআনুন, এমন একটা কিতাব হিসাবে, এমন একটা গ্রন্থ হিসাবে, যেটা কেয়ামত পর্যন্ত মানুষ সবচেয়ে বেশি পড়ে, সবচেয়ে বেশি তেলাওয়াত করে। আপনি কি বলতে পারবেন দুনিয়ার মানুষ কোন কিতাবটা সবচেয়ে বেশি তেলাওয়াত করে? পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়েন, কোরআনের প্রথম সুরাটা আলহামদুলিল্লাহ, দৈনিক কয়বার পড়েন?
কি এটা না বললে তো নামাজই হবে না। লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, ফরজে ফাতিহা পড়া লাগে, ওয়াজিবে লাগে না? সুন্নতে লাগে, নফলে লাগে, বিতরে লাগে, চাষতে লাগে, আওয়াবিনে ইশরাকে লাগে। সূরা ফাতিহা না বললে তো নামাজই হবে না। তাহলে একজন ইমানদার, একজন মুমিন, একজন নামাজি একদিনে কয়েক ডজন বার, কয়েক ডজন বার কোরআনের প্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করে, এক মাসে, এক বছরে, দশ বছরে, বিশ বছরে, পঞ্চাশ বছরে, যেই মুরব্বির বয়স আশি বছর, তিনি এই সূরাটা কত লক্ষ কোটি কোটি বার পড়েছেন এটার কোনো হিসাব কোনো ক্যালকুলেটরে করা যাবে না, দেওয়াও যাবে না, ঠিক কিনা বলেন? অসংখ্য অগণিত বার এটাকে পড়েছে, পড়ছে এবং পড়তেছে। কর্মা পলাউ রেজালা কারি, যত ভালো খানাই হোক একাধারে কয়েকদিন খেলে কি এটা মন থেকে উঠেছে আর ভাল লাগে না, ঠিক কিনা বলেন? কিন্তু এই সুরায় ফাতেহা আপনার আগে আপনার আব্বা পড়েছে, আব্বার আব্বা তার আব্বা তার আব্বা তার আব্বা, এইভাবে দেড় হাজার বছর পর্যন্ত সবাই পড়তেছে, আপনিও পড়তেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি বার আপনি পড়েছেন। ইমানদারি বলুন, পড়তে পড়তে কার মনটা তিতা হয়ে গেছে একটু হাত দেখান।